Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Asha kori Allahur rahmate shobai onek bhalo achen. Alhamdulillah amrao bhalo achi. Pay 3 theke 4 mash por dure kothao ghurte gelam. Ashole সামার শেষ হওয়ার পর পরই আমার হাজবেন্ডের কাজের চাপ অনেক বেড়ে যায়। ছুটি অনেক কম পাইছে, তাই সামারের পর আর দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তো এখন একটু ছুটি পেল, তাই ভাবলাম দূরে কোথাও গিয়ে ঘুরে আসি। আর আমরা ঘুরতে অনেক ভালোবাসি। দেখা যায় আমার হাজবেন্ড একটু ছুটি পেলেই আমাদেরকে মিলানোর বাইরে ঘুরতে নিয়ে যায়। তো আজকে অনেক ঠান্ডা পড়তেছে, আমরা দুপুরের পরই বাসা থেকে বের হলাম। আসলে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমার হাজবেন্ড বলল চলো আমরা সাগর পাড় থেকে ঘুরে আসি। আকাশে একটু রোদ দেখা যাচ্ছে আর আকাশটা খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা সবাই ভাববেন ইতালিতে এখন অনেক ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডা দিয়ে সাগর পাড়ে কেন? আসলে ঠান্ডার সময় সাগর পাড় দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। আর মিলানোতে 3 ডিগ্রি ছিল আমরা যেদিন ঘুরতে গেলাম, আর ওই দিন সাগর পাড়ে ছিল 14 ডিগ্রি। তো আমরা জেনোভার পাশেই একটা জায়গা ঘুরতে যাব। জায়গাটা খুবই খুবই সুন্দর। জায়গাটার নাম হলো নেরভি। জেনোভার রাস্তাগুলা বেশিরভাগ পাহাড়ের পাশ ঘেঁষে যাওয়া। আর পাহাড়ের মাঝখান দিয়ে খুবই ভালো লাগে। দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। দূর থেকে মনে হয় আকাশটা যেন পাহাড় ঘেঁষে আছে। পাহাড়ের উপরে সাগরের পাড়ে ছোট ছোট বাড়িগুলা খুবই ভালো লাগতেছে।
উপর থেকে মনে হয় বাড়িগুলো অনেক ছোট, আসলে তা না, কাছে গেলে দেখা যায় বাড়িগুলো বড়। তো এই তো আমরা পায়ে চলে এসেছি, এখন টেলিপাস দিয়ে পাস হলাম। এই তো আমরা ফাইনালি চলে আসলাম, এখন গাড়ি পার্কিং করে নেমে পড়লাম। এখন একটু হেঁটে তারপর সাগরের পাড়ের দিকে যাব। আমাদের মিলান থেকে যেতে 1.5 ঘন্টার মতো লাগলো, আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তাই তো সূর্যটা অস্ত যাচ্ছে, দেখে খুব ভালো লাগতেছে, আর আমার ছেলেরা তো মহা খুশি। সবাই সাগর পাড়ে বসে কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে। সাগরের পানি ঢেউ খেলা করছে, খুবই ভালো লাগতেছে। এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর এখন আবার হেঁটে অন্য সাইডে যাচ্ছি। আর আস্তে আস্তে সন্ধ্যা নামতেছে। তারপর সন্ধ্যা নেমে গেল, পাহাড়ের উপরে বাড়িগুলাতে আলোয় ভরে উঠল। আর
আর সমুদ্র তো ঢেউ খেলা করতেছে। তারপর আমরা অন্য আরেকটা সাইডে যাব, এখন হাঁটতে হাঁটতে সাগরের পার দিয়ে। তারপর এখানে কিছুক্ষণ দাঁড়াবো, চাপেন জানবি তো মহা খুশি। অনেকক্ষণ সাগর পাড়ে ছিলাম, খুবই ভালো লাগলো। এখন চলে যাব জেনোভার সেন্টারে। আমার হাজবেন্ড বলতেছে আমরা আজকে জেনোভাতে ডিনার সেরে তারপর বাসায় যাব। তো আমরা আজ থেকে প্রায় 3 বছর আগে জেনোভার একটা রেস্টুরেন্টে খাবার খেলাম। ওইখানকার খাবারগুলো অনেক মজা, তাই আমার হাজবেন্ড বলল আমরা আজকে আবার ওই রেস্টুরেন্টের মধ্যে খাবো। রেস্টুরেন্টটার নামটা হলো শাপলা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো জেনোভা সেন্টার খুব সুন্দরভাবে সাজানো, লাইটিং করা। এই তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, আমার বাবারা তো মহা খুশি। যাই খাক না কেন, বাইরে খাবে এটা শুনলে অনেক খুশি হয়ে যায়। তাই তো আমরা সবাই মিলে মেনু দেখতেছি, কে কি খাবে ডিসাইড করতেছে। তো এই তো পাঁপড় দিয়ে দিল আর সস দিয়ে দিল, আর আমার মেজ বাবা তো কোকা কোলা ফেলেই হলো। ও আবার কোকা কোলা খুব পছন্দ করে। সবাই মিলে বসে সস দিয়ে পাঁপড় খাচ্ছে। তারপর আমাদের খাবার চলে আসলো। এই তো সাপিনের জন্য চিকেন, ও চিকেন আবার খুব পছন্দ করে। এই যে আরেকটা খাবার চলে আসলো। আমি একটু নান রুটি আর ডাল নিলাম। ডাল ভাজি দিয়ে নান রুটি খেতে আমার কাছে মজাই লাগে। তাই তো আমরা সবাই মিলে খাচ্ছি।
খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মিলানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ আপনাদের সবাইকে বলতেছি আমার ভিডিওগুলা একটু শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে। আপনাদের ভালোবাসা, আপনাদের থেকে লাইক কমেন্ট পেলে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।